একটা হলি হয়ে যাবে একটা হলি হয়ে যাবে একটা শুধু একটা দরকার রুহি আর এখানে অলরেডি নাম লেখানো হয়ে গেছে ঘরে বাইরে ব্লগ এখনো কিছু বলা হয়নি অনেক কিছু বলা বাকি আছে মামা দেখ 1 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে তার সাথে অনেক কিছু হয়েও গেছে তো সেই সব পরে হবে আজকেই তো যেহেতু 1 মিলিয়ন কমপ্লিট হলো একটু আগেই তো তার জন্য খুব বেশি কিছু করা হয়নি আবার একদিন ভালো করে সেলিব্রেশন হবে এটা হচ্ছে আর আমার বড় ব্লগটা আমি ফাইনালি আজকে স্টার্ট করছি ও খাবে 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 ও খাবে আর একটা বড় কেক আছে কে স্পেশাল কংগ্রাচুলেশন কেক এটা আরো অনেকজন আসছে তারপরে আমরা একটা ছোট খাটোর মধ্যে সেলিব্রেশন করব খুব বড় সরো নয় তো এইটুকুর মধ্যে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি এ হাতে সিলিপ আর কিছুক্ষণের মধ্যেই ঘরে বাইরে ব্লগ ফ্যামিলি 1 মিলিয়ন হতে চলেছে তার জন্যই রুহি আর বোন কিন্তু ল্যাপটপের সামনে বসে পড়েছে কাউন্টডাউন দেখতে আর এইদিকে আমি চলে গেছি কেক আনতে সেই বিকালবেলাতে বেরিয়েছিলাম আর কেকের দোকানেও অনেকটাই লেট হয়ে গেল কিন্তু বোন আমাকে বারবার ফোন করছিল যে তাড়াতাড়ি করে বাড়ি আয় চোখ মুখ দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে মেঘা অনেকক্ষণ ওয়েট করে করে মুখ কালো হয়ে গেছে আমি আসতে দেরি করেছি বলে অভিদা তো আমাকে খুব খানিক ঝেড়ে দিল তার উপর আবার বোনও কান্নাকাটি শুরু করে দিয়েছিল এইসব চক্করে আমিও দুফোঁটা চোখের জল ফেলেই নিলাম ওইসব ঝামেলা মিটিয়ে নিয়ে আবার আমরা ডেকোরেশনের কাজ শুরু করে দিলাম আমাদের আবার এখানে সাজানো গোছানো সব হলো আর একদম কমপ্লিট এবারেও আমরা 1 মিলিয়ন পাইনি যার জন্য 10 লাখ দেওয়া হয়েছে তাই এখানে রুহির কি অবস্থা সকালে একটা মেশিনে বাইনি চলে গেছে হ্যাঁ আর এবার আর সন্ধ্যাবেলাতে আর পাওয়া যায়নি আর এদিকে লাস্ট অব্দি দাদাও চলে এসেছে আর দাদা মামার উপর রাগ করে রুহি রিমোট ছুঁড়ে একদম ফেলে দিয়েছে পালিয়ে গেছে উড়ে এখান থেকে বড় সমস্যা এগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে আরো অনেকজন আসছে তারপরে আমরা একটা ছোট খাটোর মধ্যে সেলিব্রেশন করব খুব বড় সরো নয় তো এইটুকুর মধ্যে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি সেটুকুই আর কি বলো মামাম বলো 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 ওই বাবা রে দাদা বলছে এখানে নাকি স্পেশাল কেক আনা হয়েছে আর কেকের কথা শুনে ও আমার কোলে যাবে বসে এ রুহির হাতে চলে গেছে কেক আরে তেরি এটা হচ্ছে স্পেশাল কেক মাথায় ওটা দিয়ে দেবো আর এখন আপাতত কেক খোলা হচ্ছে আর আমার বড় ব্লগটা আমি ফাইনালি আজকে স্টার্ট করছি আবার এরপরে আর বড় ব্লগ বন্ধই হবে না ছোট ব্লগ ওই সিলভার থেকে শুরু হয়েছিল আর বন্ধ হয়নি আর বড় ব্লগ আর বন্ধ হবে না আজকেই তো যেহেতু 1 মিলিয়ন কমপ্লিট হলো একটু আগেই তো তার জন্য খুব বেশি কিছু করা হয়নি আবার একদিন ভালো করে সেলিব্রেশন হবে আর এখনো ব্লগ এর জন্য ফাঁকা করছে জায়গা কি অবস্থা আর এখানে অলরেডি নাম লেখানো হয়ে গেছে ঘরে বাইরে ব্লগ আর 1 মিলিয়ন ঠিক আছে ঘরে বাইরে ব্লগ রানীটা ভাবছিল তো
না ঘরে বাইরে ব্লগ, আবার রানী কি, তাহলে রানী লিখবো, অভি লিখবো, রুহি লিখবো, অত পারবো না লিখতে, অত জায়গা নেই এখানে, শুধুমাত্র ঘরে বাইরে ব্লগ, বাকি যা যা লেখা লিখে হবে পরে হবে। আর এদিকে কাকাইদের সাথেও খেলতে বসে পড়েছে। ও কাকাই বসুন, একটু বসুন না, বসুন বসুন, আপনি বসুন। এর কাণ্ড দেখো, কাকাইদের কোলেও বসে পড়েছে। বাপ রে বাপ, আজকে সেলিব্রেশন কিছু হচ্ছে নাকি? গেস্টদের তো কথাই বলা হয়নি, তোমরা কি ব্লগে কিছু বলেছো? হ্যাঁ এই গল্পটা আমি 1 মিলিয়ন হবে সেই জিরো থেকেই বলেছি। এখনই সব ভিডিও ডিলিট হয়ে গেছিল সকাল থেকে, 1 মিলিয়নের যেসব ভিডিও করা হয়েছিল সব এখন শিফট করতে গিয়ে সেই এক বিশাল কেস। আজকে সারাদিন কেসই কেস হচ্ছে, কেস কেস মানে কেস হচ্ছে তো। আরে পুরো মেমোরিবল 1 মিলিয়ন, তোমরা বুঝতে পারছো না, তোমরা মেমোরিবল 1 মিলিয়ন মিস করে যাচ্ছ। এরকম মেমোরি না রাখতে ভালো, কোনো স্যাড মেমোরি না। আর কি হচ্ছে এখানে কাকাই? ওরে বাবা রে, দেখো কাণ্ড দেখেছো? ওর প্রচুর মজা হয়েছে, ওর প্রচুর মজা হয়েছে, সবাই একসাথে প্রচুর মজা হয়েছে। এই বম্মাস আর হবে না, কেক কাটবো। বুঝতেই পারছো এখানে তো এখন কেক কাটিং হবে, চলো সবাই মিলে এবার আনন্দ হবে, তাই তো? হলো রুহি কেমন করলো আনন্দ, কেমন করে করে রুহি, টাটা করে বাই বাই করে। আচ্ছা চলো, তাই হচ্ছে আমাদের ঘরে বাইরে ব্লগের 1 মিলিয়নের কেক, চলো কাটিং করব। রেডি কাটা হবে এবার, এবার তাহলে ফাইনালি হবে আমাদের সেলিব্রেশন। যাই যাই যাই, আমি যাচ্ছি। আরে আমার তো হবেই, আমি সবাইকে একটু নিয়ে নেই। সবাইকার এদিকে এখন ঝটাপটি লেগে গেছে, কে কোথায় আর কি করবে এদিকে। এটা তুমি ফাটাবে, তুমি ফাটাবে, তুমি ফাটাবে। এই দেখো এই আবার নেমে আসছে, এই নামলে হবে না, চান্স নেই, চান্স নেই। তাহলে মেঘা কি বলছে? আমিও ফাটাবো, এই তো দেখি একদম কারোর হাত থেকে এটা ছিনিয়ে নিয়ে না ফাটাবো, এটা ফাটবে তো, ফাটবে ফাটবে সব ফাটবে। এখানে এখন সবাই কে কোন পপারটা ফাটাবে সেটাই এখন। রুহির পেটে ফাটিয়ে দিস না, বাকন হাতে বেলুন নিয়ে আছে, ওই যে পপার পাইলে বেলুনটাই ফাটাবো। আর বেলুনটাই ফাটা, হ্যাঁ সেটাই ভালো হবে। তাহলে ফাইনালি আমাদের 1 মিলিয়ন সেলিব্রেশন হচ্ছে আজকে। ও আমরা কিন্তু সেলিব্রেশন করব বলে সবাই মিলে বসেই পড়েছি, কিন্তু এখনো 1 মিলিয়ন কমপ্লিটই হয়নি, সেটারই অপেক্ষা করছি। যে আমরা সবাই মিলে ভাবছিলাম 1 মিলিয়ন হলে কে কেমন রিয়াকশন করব, সেটাই কিন্তু বুঝতেও পারছিলাম না। বোন তো আবার রুহিকে নিয়ে নাচানাচিও শুরু করে দিয়েছে, বেশ আনন্দ হচ্ছে কিন্তু। আর মোটে 19টা বাকি আছে, 19টা আর মাত্র 3টে বাকি, 3টে বাকি। একটা হলি হয়ে যাবে, একটা দরকার রুহি। আমাকে
এত দিনের অপেক্ষার অবসান, ফাইনালি আমাদের 1 মিলিয়ন হয়েই গেল। সেই কবে থেকে অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু আমরা সবাই মিলে প্রচুর মজা করছিলাম আর নাচ করছিলাম। আমরা সবাই কিন্তু কেকের জন্য নাচানাচি করছি, না না আমি নয়, অভিদা বলছে। কিন্তু রুহি কি হলো, ও এখনো পপারটা কি হয়েছে উদ্ধার করতে পারেনি। হ্যাঁ আবার তাও একসাথে তিনটে ফাটফাট করে, বেশি করে কেক পাবি তুই। চলে চলে চলে, এখন এক মাস ধরে সেলিব্রেশনই চলবে। হজবরলভ্লগ এ সেলিব্রেশনই হয়নি, এরা বলছে নাকি সেলিব্রেশনটা ছোট করে হচ্ছে। এটা আজকেই সেলিব্রেশন হচ্ছে, সেটা ভাব, এখন এখনই হলো আর এখনই সেলিব্রেশন, তার জন্য এটা ছোট করে। মেঘা এরকম কেন, না এরকম করলে চলবে না, মেঘা এরকম কেন চলবে না, আমরা বড় সরে সেলিব্রেশন করব নাকি এরপরে। তুই একটা নিয়ে আয়, কি করছে এখানে দেখো গোটা, কি হচ্ছে দেখো এখানে একটা রুহি এখন কান্ড ঘটিয়ে ফেলেছে, না না অনেক জোরেই দেয় রুহি দিলে, আমার অবস্থা খারাপ করে দেয়, ও তো এখনো ছোট। সত্যি পছন্দ খিদে পেয়েছে, বিরিয়ানি অর্ডার দিয়েছে তো, মা কি বলছে, মায়ের ডায়লগটা পরে রেকর্ড করবো তাহলে, মা ভেবে নি। তুই হাস রে, দুঃখী আত্মা কেন, চলো ভালো করে ভালো করে, নাও নাও নাও, তাহলে কেক কাটা হলো, 1 মিলিয়ন হলো, 1 মিলিয়ন হলো, কেক কাটা হলো, এখনো অনেক কিছু বাকি আছে। এই রে এই রে, ও পুরো রেডি খাওয়ার জন্য, কেমন খেতে কেমন খেতে, আর দেবে না, আর কাউকে দেবো না, আর কাউকে দেবো না কেক, আর দিও না, আর না আর না, ওরে বাবা রে, একবার করে খাচ্ছে, একবার করে টাকা পাচ্ছি, আগে বাবাকে দাও, একটু কাকাইকে, এবার সবাই কাকাইকে নাও, এই ছোটটা ছোট কাকাইটা কি হবে, ও সবটা কি এও নিয়েছে, আজকে এই কেক খেতে দিচ্ছে নাকি, বাবা
নিরামিষের সাথে কেকের কি আছে? মুকুট ফুটকুটছে, অবস্থা খারাপ হয়ে গেছে, শুধু মা বেঁচে গেছে, কোনে তো দাঁড়িয়ে আছে, কোনে দাঁড়িয়ে আছে। সবাই মিলে কেক কাটা হলো, তার সাথে সবাই মিলে কেক মাখা হলো, সে বিশাল মজা। দাঁড়াও এক পিস কেক খেয়েই নি আমি, খুব খিদেও পেয়েছে। আর অভিদা কি করছে দেখাই, সেলিব্রেশন তো হয়ে গেল, এখন দেখো সেলিব্রেশনের পর কি চলছে। তাহলে এখন সব ঘর পরিষ্কার করা হচ্ছে, তাহলে একটা কথা বলি যে আমাদের ঘরে বাইরে ব্লগ ফ্যামিলি তাহলে আজকে 1 মিলিয়ন বিগ ফ্যামিলি হয়ে গেছে। আসো আসো, কেমন করে হামিদা মা, ওই বাবারে কি করলাম ভিডিও জানি না আমি, ভিডিওতে মনে হয় আরেকবার হামি দি দাও, আরেকবার হামি দি দাও বাবা, আরেকটা হামি দি দাও। বড় সেলিব্রেশন খুব তাড়াতাড়ি হচ্ছে, আজকের জন্য টাটা গুড নাইট, আমরা যাচ্ছি বাড়ি, আবার সেলিব্রেশন হবে, আবার সেলিব্রেশন হবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 2 মিলিয়ন করতে হবে এবার, 2 মিলিয়ন না এরপরে 10 মিলিয়ন ইয়ে, তোমাকে একটা এক্সট্রা পিজা দেওয়া হবে জন্য। চলো আজকের মতন আমাদের সেলিব্রেশন কমপ্লিট, রুহি ড্রাইভার চলে যাচ্ছে বাড়ি, আর এখন তো বাপরে বাপ সেই ব্যস্ত অনেক। টাটা হাম্পু, টাটা কই হাম্পু, তা কই টাটা, টাটা খুব ব্যস্ত। বাবারে কি হয়েছে তোমার দাঁতে, কি হয়েছে, কি হয়েছে দাঁতে? কাল থেকে কিন্তু ঠিক সকালবেলা 11টার সময় বড় ব্লগ আসছে। হ্যাঁ অনেকদিন তোমাদেরকে অপেক্ষা করেছি ঠিকই, কিন্তু আর অপেক্ষা করাবো না, প্রতিদিন সকালবেলা ঠিক 11টার সময় বড় ব্লগ দেবো, অনেক ভালো ভালো ব্লগ আসবে, সাবস্ক্রাইব করে নাও।